শেখ সেলিমের রক্ষিতা হয়ে ভয়ঙ্কর খেলায় মেতেছিল অভিনেত্রী নিপুণ। নায়িকা তকমা লাগিয়ে অনৈতিক সম্পর্ক গড়ে সম্পদের পাহাড় বানিয়েছেন তিনি। বিলাসবহুল গাড়ি, বিদেশ ভ্রমণ, মেয়েকে বিদেশে পড়াশোনা সবকিছুই আসত শেখ সেলিমের হাত ধরে। তার বিনিময়ে রক্ষিতা হিসেবে ছিলেন নিপুণ। বিষয়টি এতদিন ফিল্ম ইন্ডাস্ট্রিতে ছিল ওপেন সিক্রেট, এখন মুখ খুলতে শুরু করেছে মানুষ। সরকারের মন্ত্রী এমপি না হয়েও শেখ সেলিমকে কাজে লাগিয়ে রাজত্ব করেছে নিপুণ। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন থেকে শুরু করে সরকারি দপ্তর সব জায়গায় ছিল নিপুণের আধিপত্য। শুধু তাই নয়, রাজুক থেকে শত শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে নিপুণের বিরুদ্ধে। এতেও সাহায্য করেছে শেখ সেলিমের লোক। 2016 সালে রাজধানীর অন্যতম অভিজাত এলাকা বনানীর কামাল আতারতুক এভিনিউয়ে নিপুণ গড়ে তোলেন প্রসাধনী ও লাইফস্টাইল কেন্দ্রিক প্রতিষ্ঠান টিউলিপ নেলস অ্যান্ড স্পা। এই পার্লারটিও নিপুণের নিজের টাকায় করা নয়, শোনা যায় এই পার্লারটিও তাকে উপহার হিসেবে দিয়েছেন শেখ সেলিম। শুধু শেখ সেলিম নয়, ক্যারিয়ারের শুরু থেকে রাজনৈতিক নেতাদের ঘরে যাতায়াত ছিল তার। 2022 সালের 28 জানুয়ারির বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে চিত্রনায়ক জায়েদ খানের কাছে সাধারণ সম্পাদক পদে হেরে যান নিপুণ। এই নির্বাচনেও নিপুণ প্রভাব খাটিয়েছেন রাজনৈতিক নেতাদের। এক রাতেই দফায় দফায় নির্বাচনের ফল পরিবর্তন করিয়েছেন তিনি। সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছে বিষয়টি রাজনৈতিক প্রভাবশালী লোকদের দিয়ে তারকাদের দিয়েছেন হুমকি। কি করেননি শিল্পী সমিতির নির্বাচন নিয়ে এই নিপুণ? পরবর্তীতে বিজয়ী প্রার্থী জায়েদ খানকে অযোগ্য ঘোষণা করে বাংলাদেশ চলচ্চিত্র সমিতির আপিল বোর্ড। সাধারণ সম্পাদকের দায়িত্ব পান নিপুণ আক্তার। শেখ সেলিমের নির্দেশে এমনটি হয়েছিল বলে জানিয়েছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। অবৈধভাবেই বিএফডিসিকে নিজের করে নেয় নিপুণ। চলতি বছর 28 জানুয়ারির নির্বাচনে খল অভিনেতা ডিপজলের কাছে পরাজিত হন নিপুণ। কিন্তু পরাজিত হয়েও থেমে থাকেনি নিপুণ, সেখানেও রাজনৈতিক নেতাদের প্রভাব খাটিয়েছেন এই নায়িকা। শুধু তাই নয়, আদালতে রিট সহ নানা প্রতিবন্ধকতা তৈরি করেন তিনি। এক পর্যায়ে খল অভিনেতা ডিপজল বলেছিলেন, নিপুণের পেছনে অবশ্যই বড় শক্তি আছে, তার পেছনের হাত লম্বা বলে জানান তিনি। ডিপজল বলেন, নিপুণের মূল ব্যবসাটা কি শুনলাম, নিপুণ পার্লার দিয়েছেন। কি পার্লার এটা? সেই পার্লারে গিয়ে আপনারা দেখেন সেটা কেমন পার্লার, সেখানে কি হয়। কথিত আছে ওই পার্লারে রাত দিন চলে অনৈতিক কাজ। সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে ছাত্রদের পক্ষে খুঁজে পাওয়া যায়নি এই নায়িকাকে। তবে গত 17 জুলাই ভোরে কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে তিনি মন গড়া বিবৃতি দেন। শিল্পী সমিতির কমিটিতে না থেকেও অবৈধভাবে সমিতির অফিসিয়াল প্যাড ব্যবহার করে এমন বিবৃতি দিয়েছেন তিনি, আর এতেই তোপের মুখে পড়েছেন এই নায়িকা। বর্তমানে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে, রয়েছেন আত্মগোপনে। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করার পর থেকেই অনেক মন্ত্রী ও এমপি সহ আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী দেশ ছেড়েছেন। গুজন রয়েছে শেখ সেলিমও দেশ ত্যাগ করেছেন, সঙ্গে রয়েছেন চিত্রনায়িকা নিপুণ। শুধু তাই নয়, শেখ হাসিনার পদত্যাগ করার পর থেকেই নিপুণের ব্যবহৃত নম্বরটিও বন্ধ রয়েছে। দর্শক, আজ এই পর্যন্তই। আবারও আসবো নতুন নতুন সব তথ্য নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দুর্বিন নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।